আপনিও যদি আপনার ছবি দিয়ে এই ধরনের হোয়াটসঅ্যাপ ট্রিগার বানাতে চান এবং বন্ধুদের শেয়ার করতে চান, তাহলে এখনই চলে যান প্লে স্টোরে এবং প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিন আই স্টিকার বলে একটি অ্যাপ্লিকেশন। এই আই স্টিকার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনি এটিকে যখনই ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে আপনি এই ধরনের একটি পেজ দেখতে পাবেন। সেখানে প্লাস অপশন থাকবে, সেই প্লাস অপশন ক্লিক করে আপনাকে গ্যালারি থেকে আপনার পছন্দের একটি ইমেজ সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ আপনি যে ইমেজটিকে স্টিকার বানাতে চান সেই ইমেজটিকে আপনাকে গ্যালারি থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার সাথে সাথে কর্নারে দেখুন একটি অপশন আছে ফ্রি হ্যান্ড ক্রপ বলে, ওটি ক্লিক করে আপনাকে সরাসরি চলে যেতে হবে পরের পেজে। এরপর এই ইমেজটিকে ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ যতটা নিখুঁত সম্ভব আপনাকে ইমেজটিকে সিলেক্ট করে নিতে হবে। ইমেজটি সিলেক্ট করার পর এই ধরনের একটি অপশন দেখাবে। আপনার সিলেকশন যদি ঠিকঠাক না হয় তাহলে আপনি কিন্তু এখানে অ্যাডজাস্ট অপশনটিকে ক্লিক করে প্রয়োজন মতো আপনি আবার এই সিলেক্টটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। অর্থাৎ এখানে ইরেজ অপশন আছে এবং রিস্টোর অপশন আছে, এই দুটি ক্লিক করে আপনি পছন্দ মতো সিলেক্ট করতে পারবেন। এরপর নেক্সট করলেই এই ধরনের একটি পেজ আসবে। এখানে আপনি ইচ্ছামতো ডেকোরেট করতে পারেন এই ইমেজটিকে, অর্থাৎ এখানে অনেক ধরনের ইমোজি আছে, ইমেজ দেওয়া আছে, সেগুলোকে প্রয়োজন মতো সিলেক্ট করে আপনি এই স্টিকারটিকে আরও আকর্ষণীয় করে নিতে পারেন। ডেকোরেশন ছাড়াও এখানে যে টেক্সট অপশন আছে ওটিকে ক্লিক করে আপনি প্রয়োজন মতো এখানে টেক্সট অ্যাড করতে পারেন। এবং এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, ওই টেক্সটটিকে আপনি বিভিন্ন স্টাইলে কনভার্ট করতে পারবেন। টেক্সট অ্যাড করা ছাড়াও কর্নারে দেখুন একটি বর্ডার অপশন আছে, ওটিকে ক্লিক করে যদি এনেবল করি তাহলে স্টিকারের আশেপাশে একটি বর্ডার তৈরি হবে। এরপর আমাদের যেহেতু স্টিকার রেডি হয়ে গেছে তাই এটিকে আমরা সেভ করে নেব। এবং সেভ করার সাথে সাথেই প্রথমে যে পেজটি দেখাবে সেখানে আপনাকে একটি অপশান দেখাবে যে হোয়াটসঅ্যাপে স্টিকারটা অ্যাড করার জন্য। যেহেতু আমি এর আগে স্টিকার তৈরি করেছি তাই এখানে দেখাচ্ছে না, এখানে সরাসরি এই স্টিকারটি হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে গেছে। আপনি প্রথমবার করলে আপনাকে ওই অপশানটি দেখাবে, আপনাকে সেটি এনেবল করতে হবে। এরপর আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে এবং হোয়াটসঅ্যাপে গিয়ে ওই স্টিকারটি দেখব কোথায় অ্যাড হয়েছে। যে কোনো একটি চ্যাট অপশান আমি ক্লিক করব। এরপর দেখুন নিচে স্টিকারের যে অপশানটি আছে ওটা ক্লিক করার সাথে সাথে দেখুন পুরনো স্টিকার বেরিয়ে গেছে। এরপর ওপরে ফোল্ডারটি ক্লিক করলেই আমি সমস্ত স্টিকার দেখতে পাবো। দেখুন আমি লাস্ট যেটা ক্রিয়েট করেছি সেটি এখানে দেখা যাচ্ছে। এরপর এটিকে ক্লিক করলেই আপনি সেন্ড করে দিতে পারবেন।